PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আজকাল মেয়েদের মধ্যে খুব কমন একটি সমস্যা। অনিয়ন্ত্রিত লাইফস্টাইল এবং কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে প্রতিনিয়ত এই সমস্যা মেয়েদের মধ্যে বেড়েই চলেছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানজিন রশিদ তন্নি, কর্মরত আছি ইডাব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে। আজকে আপনাদের সাথে কথা বলবো এই PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। PCOS এর কিছু কমন সিমটম রয়েছে, যেমন অনিয়মিত মাসিক, অর্থাৎ মাসিকের সাইকেলটি চেঞ্জ হয়ে যাওয়া, হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া, বডির বিভিন্ন পার্টসে আনওয়ান্টেড হেয়ার চলে আসা, ত্বক ও চুলের নানা সমস্যা যেমন অতিরিক্ত চুল পড়া, স্কিনে পিগমেন্টেশন, অ্যাকনে এগুলো বেড়ে যাওয়া। কিছু হরমোন টেস্ট এবং আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা সহজেই PCOS এর ডায়াগনোসিস করতে পারি। PCOS এর জন্য রয়েছে এখন বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। প্রপার নিউট্রিশনাল অ্যাপ্রোচ, লাইফস্টাইল মডিফিকেশন, কিছু ন্যাচারাল সাপ্লিমেন্টস, স্টেম সেল ইত্যাদির মাধ্যমে PCOS এর পার্মানেন্ট চিকিৎসা সম্ভব। মনে রাখবেন, দীর্ঘদিন PCOS এর সমস্যায় থাকলে পরবর্তীতে তা ইনফার্টিলিটির কারণ হতে পারে, তাই দেরি না করে PCOS এর চিকিৎসার ব্যাপারে সচেতন হন। ধন্যবাদ।